হাই, জিরোপন স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। কমন মিস্টেক্স ইন ইংলিশ নিয়ে আলোচনা হচ্ছে 11 নম্বর আলোচনা। এটি এর আগে আরও 10টি আলোচনা হয়েছে, যদি দেখতে চান তাহলে জিরোপন স্কুলের ইংলিশ সলিউশন ফর জব সিকার্সে গিয়ে বাকি 10টি আলোচনা দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই জিরোপন স্কুল সাবস্ক্রাইব করবেন, কারণ নিয়মিত কমন মিস্টেক্স নিয়ে আলোচনা হচ্ছে জিরোপন স্কুলে। আজকে অসাধারণ একটি ব্যাপার নিয়ে এসেছি, নো এবং নানের ব্যবহার, অর্থাৎ স্পেশালি নানের ব্যবহার। নানের ব্যবহার নিয়ে আমরা অনেকেই কনফিউজড হই যে এটি আসলে পার্সন অর থিংস। এটা সবচেয়ে বড় কনফিউশনের জায়গা। এটা কি পার্সন রিপ্রেজেন্ট করে নাকি থিংস রিপ্রেজেন্ট করে, কনফিউজড হই। দেখেন একটি প্রশ্ন দেয়া আছে, আই আস্কড হার ফর সাম পেপার বাট শি ডিশ। বলা হচ্ছে হ্যাড নট, হ্যাড নান, ডিডন্ট হ্যাভ এনি, অথবা বোথ বি এন্ড সি। প্রথম কথা হচ্ছে এই হ্যাড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে সব সময় একটা অবজেক্ট থাকবে, তো সেই জায়গা থেকে অ্যান্সার এ কখনোই আসে না, কারণ হ্যাডের পরে কোনো অবজেক্ট নাই, অ্যান্সার হবে না। বি হ্যাড নান, নান কিন্তু অবজেক্ট, ঠিক আছে। ডিডন্ট হ্যাভ এনি, এনি অবজেক্ট। তাহলে এই দুইটাতে অবজেক্ট আছে যেহেতু এই দুইটা অ্যান্সার হতে পারে, যে কোনোটা, এটাও বি হতে পারে, সি হতে পারে। অনেকে বলছেন বি, অনেকে বলছেন সি, অনেকে বলছেন ডি, মানে বোথ বি এন্ড সি, যে কোনোটাই হতে পারে। চলেন এই আলোচনাটার পরে ইনশাল্লাহ এখানে আর কোনো রকমের প্রবলেম হবে না, সবাই একমত হবেন এটা আমি বিশ্বাস করি। এই আলোচনার জন্য দুটি বইয়ের সহায়তা নিয়েছি আমি। দুটি বইয়ের মধ্যে প্রথম বইটি, সবার কাছে এই দুটি বই আছে এই জন্য এই দুটি বইয়ের রেফারেন্স আমি দিয়ে থাকি, ইংলিশ গ্রামার ইন ইউজ বাই র্যামন মার্ফি। এটার যদি আপনি ইউনিট 85-এ যান তাহলে নান এবং নো এর দারুণ একটি আলোচনা পাবেন। এছাড়া কমন মিস্টেক্স ইন ইংলিশ বাই টিজে ফিটিকেটস, এটার আসলে 270 নম্বর প্রবলেম থেকে সরাসরি আসলে এই সেন্টেন্সটাই তুলে দেওয়া হয়েছে, যে আই আস্কড হার ফর সাম পেপার, এই পুরো সেন্টেন্সটাই তুলে দেওয়া হয়েছে। চলেন একটি আলোচনায় দেখি। প্রথম কথা হচ্ছে আমরা কনফিউজড হই যে নান কি পার্সন না থিংস। অনেকে বলে নান হচ্ছে পার্সন, হ্যাঁ, নো প্লাস ওয়ান। হ্যাঁ, অনেকে এভাবে ব্যাখ্যা করেন যে নো প্লাস ওয়ান মানে হচ্ছে নান। আসলে এটা আসলে শুধুমাত্র এই ওয়ান কি, আমরা ওয়ান বুক বলি না, ওয়ান পার্সনও বলি, ওয়ান বুক অর ওয়ান কম্পিউটার অর এনিথিং, দুইটাই তো বলি। তাহলে আলটিমেটলি এই নান হচ্ছে পার্সন এবং থিং, এই দুইটা বোধ যে কেউ হতে পারে, পার্সনও হতে পারে, থিংসও হতে পারে, যে কোনো বস্তুও হতে পারে। এবার আসেন আলোচনাটা করি। নো, এই যে এখানে লিখে দিয়েছি আমি, নো প্লাস নাউন, নো এর পরে সবসময় কি বসবে, নাউন বসবে। আর এই নান মানেই হচ্ছে নাউন, এবং এটাকে বলা হয়, এটা হচ্ছে এরকমের নট এ অথবা নট এনি, এই হচ্ছে ব্যাপার। আর এই এনি মানে হচ্ছে পার্সনও বোঝাতে পারে, থিংসও বোঝাতে পারে। এবার আসেন একটু আলোচনায় যাই, ডিটেলস কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলোকে আলাদা করছি আমি, কারণ এগুলো ওই পাশের। প্রথম আসেন নো নিয়ে আলোচনা করি, আই হ্যাভ টু ওয়ার্ক হোম। এখানে কিন্তু ব্যাপার আছে, এখানে একটু যেহেতু আসছে আলোচনাটা করে নেই, আই হ্যাভ টু ওয়ার্ক হোম, ওয়ার্ক টু হোম কিন্তু বলি নাই, কারণ এই হোমের পরে টু কি হয় না, হোমের পরে টু হয় না। বিকজ দেয়ার ওয়াজ ডেশ বাস, দেয়ার ওয়াজ বাস, দেখেন নাউন আছে, তাহলে এখানে কি হবে, নো, আমরা বলেছি নো প্লাস নাউন, যেহেতু নাউন আছে। তারপরে দেখেন দেয়ার ওয়ার নো শপস, এ দেখেন নো এর পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লোরাল ভার্ব হতে পারে, কনফিউজড হবেন না। তাহলে নো শপস যেহেতু প্লোরাল, তাহলে ওয়ার হয়েছে, তাই না, নো শপস, তার মানে এখানে প্লোরাল বোঝানো হয়েছে, অনেকগুলো, কোনো দোকানই খোলা নেই। দেয়ার, এই যে নো হচ্ছে নাউন, তারপরে নো, তারপরে নাউন হচ্ছে শপ। এবার আসেন নান, মূলত যেখানে আমরা কনফিউজড, নো নিয়ে আসলে খুব বেশি কনফিউজড আমরা হই না। নান যেখানে বলা হচ্ছে উইদাউট এ নাউন, অর্থাৎ এটা তো এই নান মানেই হচ্ছে নট এনি অথবা নো প্লাস ওয়ান, মানে নাউনটাকে যুক্ত করে নাম তৈরি করা হয়েছে, তাই না, এই যে এখানে। তাহলে উইদাউট নাউন, এটাতে নাউন বসবে না। এক্সাম্পলে যাই, চলেন, হাউ মাচ মানি হ্যাভ ইউ গট, তুমি কত টাকা পেয়েছো, সে বলছে নান, এই নান মানে হচ্ছে, এই নান মানে হচ্ছে নো মানি, এই নান মানে নো মানি, তার মানে হচ্ছে নান কি বস্তুর ক্ষেত্রেও বসতে পারে। তারপরের আলোচনায় আসেন, অল দ্য টিকিটস হ্যাভ বিন সোল্ড, সব টিকিট বিক্রি হয়ে গেছে, দেয়ার আর নান লেফট, এই নান মানে কি, নো টিকিট, নো টিকিটস মানে প্লোরাল কিন্তু, হ্যাঁ, নো টিকিটস, সব টিকিট বিক্রি হয়ে গেছে, দেয়ার আর নান লেফট, একটা টিকিটও মানে কোনো টিকিটই বাকি নেই, তার মানে হচ্ছে নো টিকিট, এই নান কিন্তু কি প্লোরালও বোঝায় আবার, এটা ডিপেন্ড করে এর আগের আলোচনার। এবার আসেন নানের আরেকটা দারুণ ব্যবহার আছে, যেটি নিয়ে আমরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে থাকি, সেটি আমার মনে হয় আলোচনাটা একটু একসাথে করে দিলে ভালো হয় আপনাদের জন্য। নান অফ, অনেক সময় কি করি আমরা, এই নান প্লাস অফ এর পরে
নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে। যেমন নান অফ দ্য শপ, দেখেন এই নান অফ দ্য শপস, নানের পরে কিন্তু এই নাউনটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লোরালও হতে পারে। তাহলে নান অফ দ্য শপস, দেখেন নান অফ দ্য শপস কি প্লোরাল না? তাহলে আলটিমেটলি ভার্বটাও কি হবে? প্লোরাল হবে। নান অফ দ্য শপস ওয়্যার ওপেন, কোনো দোকানই খোলা ছিল না। আবার দেখেন এই যে নান মাই মানি, মাই মানি কি সিঙ্গুলার না? সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? এখানে প্লোরাল আর এখানে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, এটি হচ্ছে ব্যাপার। আর আমরা তো জানি নান অফ, অফ যেহেতু আছে, অফের পরে যদি কোনো প্রোনাউন বসে, যেমন মাই, মাই হচ্ছে কি আই এর পসেসিভ প্রোনাউন, সবসময় অফের পরে কি হয়, পসেসিভ প্রোনাউন বসে, সেটি তো আমরা জানি। তাহলে আলটিমেটলি আলোচনাটা দাঁড়ালো কি, সেটি হচ্ছে যে প্রথম যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে নান মানে শুধুমাত্র বস্তু বোঝায় না, বস্তু এবং ব্যক্তি উভয়কেই বোঝায়, এবং এটি নান মানেই হচ্ছে নট এনি, এবং এটি সিঙ্গুলার এবং প্লোরাল দুটিই হতে পারে। এবং নান অফের পরের নাউনটা যদি কি হয়, এই নান অফের পরের নাউনটা যদি প্লোরাল হয় তাহলে ভার্বটা প্লোরাল হবে, সিঙ্গুলার হয়। যেমন মানি, মানি কিন্তু আনকাউন্টেবল এবং সিঙ্গুলার, আনকাউন্টেবল হলে অবশ্যই সেটা সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি, সিঙ্গুলার। আশা করছি আলোচনাটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই জিরো পয়েন্ট স্কুলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নিয়মিত কিন্তু কমন মিস্টেক্স নিয়ে আলোচনা হচ্ছে জিরো পয়েন্ট স্কুলে। ধন্যবাদ সবাইকে।